Welcome to wespotyou. আজকে সিন আর সিনিয়র জন্য কলকাতায় এসেছে ফ্রিধা। কেমন আছো? পাপ করার জন্য আমি কলকাতায় এসেছি। দ্যাট হোয়াট ইউ আর সেইং? না না, অনেক দিন পর কলকাতায়, কেমন লাগছে একটু বলো। খুব ভালো লাগছে যে একটা ভালোবাসা সবাই চায় দর্শকদের থেকে, সাংবাদিকদের কাছ থেকে, সেটা এখানে এসে পাচ্ছি, সম্মানটা পাচ্ছি। আই এম ফিলিং ভেরি এক্সাইটেড এন্ড গুড অ্যাবাউট ইট। এতদিন পর এই যে বাড়ির লোকজন বাংলা ভাষায় কথা বলে, এগুলো কি মিস করতে বাইরে থেকে? কারণ একটা জায়গায় থেকে থেকে কিন্তু আমরা মানুষটা ওরকমই হয়ে যায়। তো কলকাতা যখন এই যে মাঝে মাঝে আসি, ভালো লাগে যে আমি যদি এখানে থাকতাম হয়তো এটা কদরটা বুঝতে পারতাম না। আর এই যে সিনে আমরা দেখেছি তুমি জার্নালিস্ট হয়েছো, তোমার কাছে জার্নালিস্ট মানে কি? তো কোনোদিন জার্নালিস্ট থেকে তুমি হার্ট হয়েছো? জার্নালিস্টটা কেন হার্ট করতে যাবে আমাকে? কোনো লাইন আপ লেখা বলো, কোনো আর্টিকেল বলো। না, আমি মনে করি জার্নালিস্টের কাজ তারা, সেটা তাদের কাজ করছে। আমি মনে করি আমার আশেপাশে অনেকে ছিল, আছে রাদার, মানে অনেক রিলেটিভ যারা খুব মাইন্ডলেসলি কনজিউম করে মিডিয়াকে, তারা আর কি, তারা আমার ফ্যামিলিকে হার্ট করার চেষ্টা করেছিল। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস ভেরি বেসলেস। আর তুমি যখন এই চরিত্রটা প্লে করলে, তখন তুমি অ্যাজ আ এক্সাম্পল মানে নেওয়ার জন্য কি বেছে ছিলে? না, আরেকটু প্রশ্নটা করো। যখন জার্নালিস্টের চরিত্র যখন তোমার কাছে এলো, তো তুমি কোনো এক্সাম্পল নেওয়ার জন্য কোনো কাউকে কি দেখেছিলে, বা কোনো বন্ধু বান্ধব বা জার্নালিস্ট মহলে কোনো পরিচিত মানুষের হেল্প? আমি কিন্তু অ্যাকচুয়ালি জার্নালিস্ট প্লে করার জন্য খালি এই সিরিজটা চুজ করিনি। প্লটটা খুব ভালো, সিরিজটা খুবই গ্রিপিং, কারণ প্রত্যেকটা এপিসোডের এন্ডে কিন্তু একটা নতুন রহস্য পাবে, ওটার জন্য এগ্রি করেছি। আর হোমওয়ার্ক বলতে কিন্তু আমি আর আমার ডিরেক্টর বেশ ভালো ওটাকে নিয়ে কিন্তু করেছি। বেশ, আর কলকাতা যখন থাকো না, কলকাতা কোন কোন এসেন্সগুলো মিস করে? কিছু খাবার, এখানকার একটা শান্তি, একরকম শান্তি আছে এখানে যেটা বম্বেতে পাই না। আর রিসেন্টলি কিছুদিন আগে আমরা দেখছিলাম আশ্রম 3 মুক্তি পেয়েছে, তো ববিজির রিসেন্ট কথা হয়েছে এই অ্যানিমেল। তুমি কি ববিজি ডাকলে? আচ্ছা ঠিক আছে, লর্ড ববি, ববিজি, ইয়েস, আই হ্যাড আ ভেরি গুড টাইম শুটিং উইথ হিম। অনেক ভালোবাসা পেয়েছি ক্যারেক্টার থেকে। ইয়েস, আই কংগ্রাচুলেটেড হিম, অফকোর্স। আমি প্রেমিয়ারে যেতে পারিনি, আমি কাজে ছিলাম, আর আমি তার জন্য খুবই হ্যাপি ফর দ্য এন্টায়ার কাস্ট অফ অ্যানিমেল। ইটস বিন এ গ্রুপিং স্টোরি। থ্যাংক ইউ সো মাচ।